1958 সালে আমি মেট্রিক পাস করেছি আমাদের গ্রামের স্কুল আবুলকিল মিতাবা হাই স্কুল থেকে, এবং ওইখান থেকে পাস করার পরে আমি কানুঙ্গপাড়া কলেজে ভর্তি হই। ওই সময় আপনার এলএমএ পোস্টের জন্য আইব সরকারে ইয়ে করে প্রচার করে, আমি ওই এলএমএ পোস্টের জন্য ময়মনসিংহে চলে যাই। ওইখান থেকে সিলেক্ট হয়ে ওইখানে ভর্তি হই এলএমএ কোর্সে ভর্তি না 1958 সালে থেকে আমি ওইখানে ভর্তি হওয়ার পরে নভেম্বর ডিসেম্বরে ভর্তি হই। ওইখানে লেখাপড়া করি, লেখাপড়া করার পরে 1963 সালে আমি ওখান থেকে পাস করে বের হই। পাস করে বের হওয়ার পরে আমি সিনিয়র সার্জনশিপ, জুনিয়র হসার্জনশিপ, সিনিয়র হসার্জনশিপ আমি চিটাগাং মেডিকেল কলেজ হসপিটালে করি, এবং 1976 সালে আমি আবার ঢাকা যাই। সেখানে আমি মিরপুর হাসপাতাল থেকে আমি কনভেন্সি এমবিবিএস করি। 1980 সালে আমি পাস করে বের হই। ওইখান থেকে পাস করে বের হওয়ার পরেই আমি ওইখানে আমার বোনের বাসা ছিল ভাড়াটে বাসা, ওইখানে থাকি। ওইখান থেকে আমি লেখাপড়া করতাম এবং চাকরি সন্ধান করতে করতে আমি সেন্ট্রাল মেডিকেল সার্ভিস পাকিস্তান সরকারের আন্দোলনে আমি চাকরি পাই। চাকরি পাওয়ার পরে আমি সেন্ট্রাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রজেক্ট ঢাকাতে আমি চাকরি নিই। 1971 সালে 26-25 মার্চ রাতে আমি থাকতাম মালিবাগের মোড়ে, ঠিক মোর্চা মার্কেটের সামনে আমার বোনের বাসা ছিল টিনের বাসা। ওইখানে আমি আমার বোন টোন সবাই নিয়ে থাকতাম। তখন রাত্রে 25 মার্চ আমার মানে যখন ইয়ে হয় যুদ্ধ শুরু হয়ে যায়, তখন বললাম কি ওইখানে মালিবাগের মোড়ে আমরা ড্রাম ট্রাম দিয়ে রাস্তা ব্যারিকেড দিলাম। ব্যারিকেড দিয়ে রাত্রে 12-1টার সময় পর্যন্ত আমরা ধরি, দেখি আস্তে আস্তে ক্যান্টনমেন্ট থেকে বের হচ্ছে পাকিস্তানের ফোর্স। তখন আমরা ডুমরি বাড়িতে যাইয়া চৌকির নিচে শুয়ে পড়ি। আচ্ছা, তখন এই গুল গুল করে ট্যাঙ্কের তোলা স্টিংগানের গোলা ছুটতে থাকে, কিন্তু ভাগ্যভালো আমাদের স্টিংগানের গোলাগুলো সরাসরি দক্ষিণ দিকে জায়গা, যদি একটুখানি পূর্ব দিকে করে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাই। এই অবস্থার মধ্যে আমরা ওই রাত, তারপরে কার্ফিউ হলো। কার্ফিউ হওয়ার পরে সে সময় ওরা রাজারবাগ পুলিশ স্টেশন ধরে ইয়ে করতে আসে। ওইখান থেকে পুলিশেরা কাপড় সুপড় ছাড়া হাতের মধ্যে রাইফেল নিয়ে আমাদের বাসার এই দেওয়া টপকায় টপকাইয়ে আসতেছিল। তারপর আমি উঠে বললাম যে আমরা কে কী করতেছেন, হ্যাঁ চুপ করেন। আমি চুপ করে গেলাম। তখন তাদেরকে ওকে একটা লুঙ্গি দিয়ে দিলাম, মানে না লুঙ্গি টুঙ্গি লাগবে না, আমরা আমাদেরকে সাহায্য করেন। তারপরে ওরা টপ ডবা টপকাইয়ে চলে গেল প্রায় 27 জন দিয়ে মালিবাগের রাস্তা দিয়ে ভিতর দিয়ে ওই মালিবাগ বাজারের দিকে চলে গেল। সেই রাত্র গেল এরূপ করে, আর কোনো ঘুমটুম নেই। তারপর বললাম কি 26 মার্চ গেল, 27 মার্চে গেল, 28 মার্চে একটুখানি ইলিশ দিল 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য কার্ফিউ শিথিল করল। এই অবস্থার মধ্যে আমরা আমার বোনের জামাই বান্নি টাঙ্গি যারা ছিল সবাইকে নিয়ে আমি চলে যাই কমলাপুর বৌদ্ধ মন্দির। আমি বৌদ্ধ ওখানে যখন পৌঁছি তখন আবার কার্ফিউ শুরু হলো। একদিন থাকার পরে তারপর দিন আবার 2 ঘন্টার জন্য কার্ফিউ দিল, কার্ফিউ শিথিল করল। তখন চলে যাই ওইখান থেকে পার হয়ে একেবারে নন্দীগ্রাম দিয়া একটা সোজাসুজি শীতলাকা নদীর পার, শীতলাকা নদীর পার হইয়া ওখানে গেলাম।
ওখানে এরা দেখে ফিরি। আমরা চাঁদপুর যাবো, চাঁদপুর থেকে আমরা নৌকাটি চলাম, আমরা ছিলাম 10-12 জন, তাদের মধ্যে দেখি উঠতে উঠতে প্রায় 50-60 হয়ে গেল রোজে, এটা তো এখন নৌকা ডুবে যাবে। আর এদিকে বাতাসের চান্দ আস্তে আস্তে আগাচ্ছে চাঁদপুরের দিকে, এখন বাজারের মধ্যে আসা ওরা মাঝিরা বললো বলা যায় আর যাইতে পারবো না, কিন্তু কারণ খুব গরম হয়ে গেছে, এখন বিশাল বিশাল ঢেউ আর সজলে বাতাস, এখন কোনো সময় কী হয়ে যায় তাহলে আমরা সবাই কিন্তু প্রাণ হারো। বাজার ছিল বাজারের মধ্যে ঘিরালো, তারপরে আমরা সবাই বাজারে উঠে যাই, বাজারে উঠে গিয়ে তারপরে ওইখানে 3-4টা লঞ্চ ছিল, লঞ্চ আমাদের মালিক ভালো ছিল, পৌঁছলাম চাঁদপুরে, চাঁদপুর দেখি একটু শীতল, তখন আমরা ওই তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে যাই, রেলওয়ে বগিগুলো আছে ওই বগিগুলো যাই একটু দেখি, সে সময় সন্ধ্যা হয়ে গেছে, ওই রাত ওই ইয়েতে কাটালাম, বগিতে কাটালাম, বগিতে কাটার পরে তারপর দিয়ে সকালবেলা রওনা দিয়ে আস্তে আস্তে এই ভিতর দিয়া পরে চাঁদপুরের পরে লক্ষ্মীপুর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নোয়াখালীর দেড়টা জুটমি বলে একটা জুটমি আছে, ওই জুটমিরে মালিকের বাড়িতে উঠলাম, তখন ওরা আমাদেরকে খুব যত্ন করলো, তারপর ওইখান থেকে আবার রওনা দিলাম, রওনা দেওয়ার পরে সীতাকুণ্ড আসলাম, সীতাকুণ্ড থেকে এসে ওরা পার হয়ে ক্রস করে ওই পাহাড় ক্রস করে আসলাম নাজিরাদের উত্তর দিকে, এখানে নামলাম, নামার পরে ওই নৌকা করে চলে আসলাম আমাদের গ্রামের বাড়ি খবরকে, এখানে রইলাম, আমাদের দেশের যে মুক্তিযোদ্ধা যারা ছিল আমরা তাদেরকে অনেক সাহায্য করলাম, সেপ্টেম্বরের দিকে চলে গেলাম, চলে আসলাম ঢাকাতে, আমি কয়েকদিন ছিলাম, কয়েকদিন থাকার পরে শুধু হাস অফিসে যাইয়া দেখা দিয়ে তারপর দিন থেকে আবার ওইখানে একজন ইয়ে ছিল বিহারি ছিল, বলে যে স্যার কেউ কেউ রক্ষা করতে পারবেন না, কেউ 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 রক্ষা করতে পারবেন না, আমি চলে যাব, আমি চলে আসলাম। আমাদের গ্রামের মধ্যে দাঁড়া পড়া করতে পারে না, কিন্তু মেয়েদের উপর অত্যাচার করছে, হ্যাঁ সেই সময় আমরা কেউ ধান খেতে, কেউ পাট খেতে, হ্যাঁ কেউ নদীর ধারে যাইয়া লুকিয়েছিলাম। আমাদের উত্তর পাশে ছিল মাদারসা মাছ, তারপরে মাদারসার দক্ষিণ পাশে হলো হালদা খাল, হালদা খালের পাড়ি হলো আমার বাড়ি, ওইখানে মাদারসা গ্রামে ঠিক দুপুরবেলা ওরা তিন ভাই এখানে পত্র চিটাগাং ইউনিভার্সিটি অধিগ্রহকে যখন বাদ খেতে বসছে ওই সময় অধিগ্রহকে আর্মিরা ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসা উঠানের মধ্যেই গুলি করা শুরু করল, গুলি করার পরে ওরা মনে করেন সবাই মরে গেছে, কিন্তু একটা ছেলে শ্বাস আসে যায়, শ্বাস আসে যায় তাকে নিয়ে চলে আসলো আমাদের এই গ্রামে, গ্রামে আসার পরে সেই সময় সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে আমাকে ডাক দিয়ে ওখানকার মুক্তিযোদ্ধা একজন বীর বড়ুয়া বলে একজন ভদ্রলোক ও কমান্ডার ছিল, তারপরে আমি ওখানে বৃষ্টি পড়ে তারপরে পাঁচটারে নিচে একটা টেবিলের মধ্যে রেখে ওর প্যাট প্যাট দেখলাম যে একেবারে ফুটো হয়ে গেছে না, কী করবো শেষে জালে সুতা দিয়ে আমি সেলাই করে বললাম যে এইটা আর আমাদের এখানে সম্ভব না, তার এখানে স্যালাইন লাগবে, উপাসন করা লাগবে, ইয়ে করা লাগবে, এখন ব্লিডিং হচ্ছে, যে কোনোভাবে ওকে বাঁচাইতে হবে, কী করবো তখন একটা নৌকা ঠিক করে চলে আসলাম আমরা মদনাগারের পশ্চিম উত্তর দিকে একটা ছোট্ট একটা ঘাটা ছিল ওইখানে থামালাম, ওইখান থেকে কে নিয়েছে 3-4 জনে তুলে আমরা মেডিকেল কলেজে সেটা মেডিকেলে চলে আসলাম, তারপরে ওদের এখানে যখন চিকিৎসা শুরু হয়ে গেল তখন কিন্তু আর রক্তের অভাবে আর বাঁচাতে পারলাম না, এই গেল 3-4 দিন পরে জানানো মুক্তি ফৌজরা কাগতিয়া বাজারের মধ্যে ওখানে মিলিশিয়ারা একটা মিলিশিয়া জাতি করছিল ওইখানে অ্যাটাক করলো, তিনতলা বিল্ডিং ছিল ওইখান থেকে যখন গুলি করে তখন আমাদের মুক্তি ফৌজ একটা মাথায় লাগার পরে পরে সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে আসলো, আমি এটা মাথায় লাগছে তো এটা আমাদের তারা কিছু নয়, এটা কিছু করতে পারবে না, এটা মেডিকেল কলেজে নিয়ে গেলে কিছু হবে না, তখন এই আমার কোলের মধ্যে এই মারা গেল, এই এটা এই স্মৃতি আমার জীবনে কোনো সময় বলবো না, 16 তারিখে আমি বললাম যে না আমি দেখা যাবো, তখন আমি ট্রেনে করে চলে আসি, আমি 30 বছর 5 মাস সরকারি চাকরি করেছি, 1998 সালে আমি রিটায়ার করেছি।